ইউএফএ অনূর্ধ্ব ১৬ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। চার জাতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ড্র করলে শিরোপা জিতবে রবার্ট মার্টিন র্যান্সের শিষ্যরা। আসলে প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়েছেন সাজেদ জনিরা। মালদ্বীপের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয়ের লক্ষ্য কিশোরদের।